দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। শিরোনামের প্রথমে রয়েছে, এবার ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করল ইহুদিবাদী সেনারা। নেতানিয়াহুর জন্য 10 বছরের কারাদণ্ড বললেন ইসরায়েলি আইনজীবী। আরো জানবেন, সিরিয়ার সীমান্তবর্তী শহরে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 18। আরো জানিয়ে দিচ্ছি, আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত সমঝোতা হবে না বলছে ইরান। এদিকে সামরিক শক্তি বাড়ানোর নির্দেশ দিলেন কিম জং উন। আরো জানিয়ে দিচ্ছি, কয়েক বছরের মধ্যে রুশ মার্কিন সম্পর্ক সর্বনিম্নে বললেন পুতিন। এছাড়া রয়েছে, মিয়ানমারে প্রতিরোধ যোদ্ধাদের হাতে নিহত 27 সেনা। সর্বশেষ জানিয়ে দিচ্ছি, ভিয়েনা আলোচনার সব পক্ষ সফল উপসংহারে পৌঁছাতে চায়। জানিয়ে দিচ্ছি এর বিস্তারিত। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। এবার ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করল ইহুদিবাদী সেনারা। অধিকৃত জেরুজালেম আল কুদুস শহরে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা গুলি করে একজন ফিলিস্তিনি নারীকে নির্মমভাবে হত্যা করেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইসরায়েলি সেনারা জেরুজালেম আল কুদুস শহরের উত্তর অংশে কালান্দিয়া এলাকার প্রবেশ পথে 28 বছর বয়সী ফিলিস্তিনি নারী ইবতিসাম কাআভানেকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। এতে তিনি মারাত্মক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার শরীর থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হলেও তাকে হাসপাতালে নিয়ে যেতে মেডিকেল টিমগুলোকে অনুমতি দেয়নি ইসরায়েলি সেনারা। ফলে অসংখ্য মানুষের চোখের সামনে ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণের ফলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই ফিলিস্তিনি নারী শহীদ হয়ে যান। এদিকে ইসরায়েলি সেনাদের দাবি, ওই নারী একটি চাকু বহন করার কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ইহুদিবাদীরা ফিলিস্তিনি জনগণকে হত্যা করার পর সবসময় এই ধরনের হাস্যকর অজুহাত তুলে ধরেছে। এছাড়াও এর আগে শুক্রবার ইসরায়েলি সেনারা অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরের নাবলু শহরে 15 বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করে। সাম্প্রতিক সময়ে অধিকৃত পশ্চিম তীরে প্রায় প্রতিদিনই ফিলিস্তিনি জনগণকে পাখির মতো গুলি করে মারছে ইহুদিবাদী সেনারা। এই সূত্রটি জানিয়েছে পার্স টুডে। নেতানিয়াহুর জন্য 10 বছরের কারাদণ্ড বললেন ইসরায়েলি আইনজীবী। ইহুদিবাদী ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা ত্যাগ করার পর দুর্নীতির অভিযোগে তার 10 বছরের কারাদণ্ড। ইসরায়েলের ডেমোক্রেসি রিসার্চ সেন্টারের সংবিধান বিষয়ক আইনজীবী আমির ফোক্স একথা জানিয়েছেন। তিনি তেল আবিবে বলেন, দুর্নীতি, তহবিল, তশরুফ ও প্রতারণার অভিযোগে 2020 সালের মে মাস থেকে আদালতে নেতানিয়াহুর বিচার চলছে। প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার কারণে এতদিন আইনি দায়মুক্তি থাকায় তাকে আটক করা যাচ্ছিল না, কিন্তু ক্ষমতা চলে যাওয়ার পর তাকে শাস্তি ভোগ অবধারিত হয়ে যাবে। ফুক্স আরও বলেন, গত 2 বছর ধরে এই প্রশ্ন সামনে ছিল যে নেতানিয়াহু নিজেকে নির্বিচারে ঊর্ধ্বে রাখার জন্য কি সংবিধান সংশোধন করবেন, কিন্তু এতদিন তিনি তা করেননি এবং শীঘ্রই ক্ষমতা চলে যাওয়ার পর তিনি আইনি দায়মুক্তি হারাবেন। তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তাতে তার সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড। ইহুদিবাদী ইসরায়েলের পাবলিক প্রসিকিউটর নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির একাধিক মামলায় 3টি চার্জশিট দিয়েছেন। 2009 সাল থেকে একটানা ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব থাকা নেতানিয়াহু এ পর্যন্ত নিজের বিচার কাজকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন। এছাড়াও ইসরায়েলের সংসদ স্পিকার ইয়েরিভ লেভিন এক টুইটে বলেছেন, নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নেতানিয়াহুর 12 বছরের শাসনের সমাপ্তি ঘটছে। টুইট বার্তায় তিনি বলেন, অবশেষে এটা হচ্ছে, ইসরায়েলের নাগরিকদের কল্যাণে ঐক্যের সরকার শপথ নিতে যাচ্ছে। নাফতালি বেনেট এবং ইয়ার লাপিদের নেতৃত্বাধীন নতুন ঐক্যের সরকার আজ আরও শপথ নেবেন বলে কথা রয়েছে, আর এই সরকার গঠিত হয়ে নেতানিয়াহুর 12 বছরের শাসনের অবসান হবে, সূত্রটি জানিয়েছে পার্স টুডে। সিরিয়ার সীমান্তবর্তী শহরে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 18। সিরিয়ার আলেপ্পো প্রদেশের সীমান্তবর্তী আফরিন শহরের একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এই ঘটনায় অন্তত 18 জন নিহত হয়েছেন এবং 33 জন আহত হয়েছেন। তুরস্কের সঙ্গে ওই শহরের সীমান্ত রয়েছে। লেবাননের আলমায়েদিন নিউজ নেটওয়্যার্ক জানিয়েছে, আফরিন শহরের আশিফা হাসপাতালে ওই হামলা হয়। তবে স্থানীয় হাসপাতালে সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স 13 জন নিহত হওয়ার কথা জানিয়েছে। রয়টার্স দাবি করেছে, কামান অথবা মর্টারের গোলা দিয়ে এই হামলা চালানো হয়েছে।
এদিকে প্রথম গোলাটি একটি আবাসিক এলাকায় গিয়ে পড়ে এবং এর কয়েক সেকেন্ডের মধ্যে দ্বিতীয় গোলা আশিপা হাসপাতালে আঘাত হানে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাজুলু হামলার জন্য সিরিয়ার কুর্দি গেরিলা পিপলস প্রোটেকশন ইউনিট এর দায়ী করেছে। বার্তা সংস্থাটি বলছে, কুর্দি গেরিলারা গ্রাত ক্ষেপণাস্ত্র ও মর্টারের সাহায্যে ওই হামলা চালায়। সিরিয়ার আফরিন শহরে কুর্দি গেরিলা দমনের নামে গত কয়েক বছর ধরে তুরস্ক সামরিক হস্তক্ষেপ করে আসছে। এ কারণে শহরটি খুব অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে সময় পার করছে। এই সূত্রটি জানিয়েছে পার্স টুডে। আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত সমঝোতা হবে না, বলছে ইরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক সাইয়েদ আব্বাস আরাকচি আমেরিকাকে তার দেশের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা একেবারে তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ষষ্ঠ দফা আলোচনায় এই আহ্বান জানান। আরাকচি বলেন, নিজের মূল দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত ইরান কোনো সমঝোতায় যাবে না। তিনি বলেন, আমেরিকাকে আগে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, তা যাচাই করে দেখার পর কেবল ইরান পরমাণু সমঝোতায় দেওয়া নিজের সব প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ পাশ্চাত্যের সঙ্গে এমন একটি সমঝোতায় যেতে চায় যেখানে ইরানের মৌলিক দাবিগুলো মেনে নেওয়া হয়েছে, আর এ কাজ করতে গিয়ে ইরান যেমন তাড়াহুড়া করবে না তেমনি অযথা সময় নষ্ট করতেও দেবে না। এদিকে ভিয়েনা সংলাপে পাঁচ জাতিগোষ্ঠীর নীতি অবস্থান সম্পর্কে আরাকচি বলেন, প্রতিটি দেশের নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকবে, এটাই স্বাভাবিক। এসব দৃষ্টিভঙ্গিকে পরস্পরের কাছাকাছি এনে একটি সমঝোতা পৌঁছাতে হচ্ছে যে কোনো সংলাপের মূল উদ্দেশ্য। এছাড়াও সাইয়েদ আব্বাস আরাকচি আরো বলেন, ষষ্ঠ দফা আলোচনায় চূড়ান্ত সমঝোতা অর্জিত হবে বলে তিনি মনে করেন না। তার মতে, প্রতিনিধি দলগুলো সমঝোতা চূড়ান্ত করার জন্য আরেক দফা যার যার দেশে ফিরে যেতে হবে। ভিয়েনা আলোচনায় চীনা প্রতিনিধি দলের প্রধান ওয়াং কানও এই সাক্ষাৎকার বলেছেন, পরমাণু সমঝোতার ব্যাপারে যে কোনো ঐকমত্যে পৌঁছানোর জন্য আগে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা জরুরি। সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। এরপর এক বছর পর্যন্ত ইরান ওই সমঝোতা বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ছিল, কিন্তু অন্য পক্ষগুলো সমঝোতা বাস্তবায়ন না করায় 36 নং অনুচ্ছেদ অনুসারে ইরান সমঝোতার বেশ কিছু ধারা বাস্তবায়ন স্থগিত করে দেয়। এছাড়া বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশকে এই সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করলেও তিনি ইরানকে আগে তার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। কিন্তু ইরান বলেছে, আমেরিকা আগে এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে তাকে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এতে ফিরে আসতে হবে। ইরান ও আমেরিকার মধ্যকার মতপার্থক্যের এই জায়গাটি নিয়ে মূলত ভিয়েনায় ধারাবাহিক সংলাপ চলছে। সূত্র পার্স টুডে। সামরিক শক্তি বাড়ানোর নির্দেশ দিলেন কিম জং উন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দেশে সামরিক শক্তি বাড়ানোর জন্য কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCGN এই খবর দিয়েছে। উত্তর কোরিয়ার সেন্ট্রাল মিলিটারি কমিশনের সঙ্গে বৈঠকে কিম জং উন বলেন, সামগ্রিক শক্তি বাড়াতে হবে। এছাড়া কোরীয় উপদ্বীপের পরিস্থিতি দ্রুত পরিবর্তন হওয়ায় তিনি সামরিক বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেন। তবে এর জন্য সামরিক বাহিনীকে কী ধরনের তৎপরতা চালাতে হবে সে সম্পর্কে বিস্তারিত কিছুই বলেননি KCNA। উত্তর কোরিয়ার সামগ্রিক জাতীয় প্রতিরক্ষা বিষয়কে নতুন অবস্থা তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিম জং উন আলোচনা করেন। এছাড়া দেশের অর্থনীতি দৃঢ় ভিডিও অস্থিতিশীল করার বিষয়ে কিম জং উন একটি পরিকল্পনা প্রকাশ করেছেন। সূত্র পার্স টুডে। কয়েক বছরের মধ্যে রুশ মার্কিন সম্পর্ক সর্বনিম্নে, বললেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমেরিকার সঙ্গে তার দেশের সম্পর্ক গত কয়েক বছরের মধ্যে এখনই সর্বনিম্ন পৌঁছেছে। আগামী 16 জুন সুইজারল্যান্ডের জেনেভা শহরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পুতিনের বৈঠক করার কথা রয়েছে। তার আগে মুহূর্তে মার্কিন NBC টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন এই মন্তব্য করেছেন। গত জানুয়ারি মাসে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর এই প্রথম তার সঙ্গে মুখোমুখি বসতে যাচ্ছেন পুতিন। বিভিন্ন বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে নানা বাক বিতণ্ডার কয়েক মাস পর শেষ পর্যন্ত এই বৈঠক হতে যাচ্ছে। আশা করা হচ্ছে আমেরিকা ও রাশিয়া দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু সহ আন্তর্জাতিক নানা সমস্যার সমাধানের চেষ্টা চালাবে, যা এই শীর্ষ স্থানীয় বৈঠক। বাইডেন এবং ট্রাম্পের মধ্যে তুলনা করা বলা হলে পুতিন বলবেন, ট্রাম্প এমন একজন প্রেসিডেন্ট ছিলেন যারা আচরণ মার্কিন রাজনৈতিক স্ট্যান্ডার্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বাইডেন প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের ব্যক্তি এবং আশা করা যায় তার সঙ্গে আসন্ন বৈঠক ফলপ্রসূ হবে। এই সূত্রটি জানিয়েছে পার্স টুডে। মিয়ানমারে প্রতিরোধ যোদ্ধাদের হাতে নিহত 27 সেনা। মিয়ানমারের চীন রাজ্যে প্রতিরোধ যোদ্ধারা ফাঁদ পেতে দেশটির 27 জন সরকারি সেনাকে হত্যা করেছে। নিহত সেনাদের মধ্যে ক্যাপ্টেন পদ মর্যাদার এক কর্মকর্তাও রয়েছেন। থানতোলাং
ও হাকাও এলাকায় এই হামলা হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম মিয়ানমার নাও এই খবর জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক চিনল্যান্ড ডিফেন্স ফোর্সেস এর এক মুখপাত্র জানান, খোয়াল রিং পাহাড় এলাকায় প্রায় 30 জন সেনা সদস্যকে ফাঁদে ফেলে 1 ঘন্টার মধ্যে 17 জন নিহত হয়। মুখপাত্র আরো বলেন, সেনারা এবার মোটর সাইকেলে আসে, আমরা এই সুযোগ কাজে লাগিয়ে তাদের ফাঁদে ফেলি। ওই দিনই সিডিএফ 50 সেনার একটি কলামে হামলা চালায়। হাকা থেকে 50 কিলোমিটার দূরে গাঙ্গাও হাকা মহাসড়কে এই হামলা চালানো হয়। এতে 10 সেনা নিহত হয়েছে, বাকিরা ঘটনাস্থল থেকে চলে যায়। সিডিএফ জানায়, সরকারি সেনারা সংঘর্ষে আরপিজি ও মেশিনগান ব্যবহার করে, কিন্তু তাদের কোনো যোদ্ধা আহত হয়নি। সিডিএফ এর যোদ্ধারা দেশীয় রাইফেল ও হালকা অস্ত্র নিয়ে সেনাবাহিনীর মোকাবেলা করছে। এদিকে প্রতিরোধ বাহিনীর মুখপাত্র জানান, বেসামরিক নাগরিকদের ওপর সেনাবাহিনীর বিভিন্ন অপরাধের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। সর্বশেষ জানিয়ে দিব, ভিয়েনা আলোচনার সব পক্ষ সফল উপসংহারে পৌঁছাতে চায়। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ বলেছেন, অস্ট্রিয়ার রাজধানীতে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং 5 জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার ব্যাপারে যে আলোচনা চলছে তাতে সবাই একটি ফল সমাপ্তি চায়। এক টুইটার পোস্টে রাশিয়ার রাষ্ট্রদূত একথা বলেছেন। তিনি বলেন, ইরান এবং 5 জাতিগোষ্ঠীর শীর্ষ পর্যায়ের কূটনীতিকরা যত তাড়াতাড়ি সম্ভব আলোচনাকে একটি সফল সমাপ্তির পথে নেওয়ার জন্য তাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এদিকে রাশিয়ার পক্ষ থেকে ভিয়েনা আলোচনা উলিয়ানভ তার দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি আরো বলেন, আমরা সবাই যত তাড়াতাড়ি সম্ভব এটি করতে চাই, তবে সবার আগে এটি মানবসম্মত ফলাফল আসতে হবে। ভিয়েনায় বর্তমানে 6ষ্ঠ রাউন্ডের আলোচনা চলছে। এই দফার আলোচনা শুরুর আগে উলিয়ানভ আরেকটি টুইটার পোস্টে বলেছিলেন, আলোচনায় অংশগ্রহণকারীরা পারস্পরিক মত বিনিময় করবেন যে কিভাবে একটি প্রত্যাশিত ফল সমাপ্তির দিকেও এই আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এই সূত্রটি জানিয়েছে পার্স টুডে। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।